नमस्कार बंधुरा आपनादेर स्वागत जानाई डू नॉट फियर इंग्लिश लिटरेचर चैनेले आमी इंग्लिश लिटरेचर रिलेटेड नेट सेट एवं गेटेर जन्नो हिस्ट्री अफ इंग्लिश लिटरेचर थियोरी कल्चरल स्टाडिज इत्यादि भिडियो बनाई हिंदी एवं बांगला उभय माध्यमे एवं जेहेतु आमादेर पश्चिमबंगे सेट परीक्षा सामने ताई आमी पेपर वन बांगलाय एई सीरीजटा शुरू करछी। आजके आमरा पढ़ब टीचिंग एप्टीट्यूड। आमादेर जे 10टा यूनिट आछे फ्रम टीचिंग एप्टीट्यूड टू हायर एजुकेशन तार मध्ये आजके आमी टीचिंग एप्टीट्यूडटा शुरू करब। ठीक आछे, तार जन्य बोले राखि टीचिंग एप्टीट्यूड बोलते बोझाई যে আমরা শিক্ষা কিভাবে আমরা কাউকে পড়াবো, কিভাবে টিচার কিভাবে একটা তৈরি হবে। আমাদের দুটো কথা আছে, একটা হচ্ছে অ্যাটিটিউড এবং একটা হচ্ছে অ্যাপটিটিউড। এই দুটো ওয়ার্ডের মধ্যে কখনো আপনারা গুলিয়ে দেবেন না। যেটা বললাম একটা হচ্ছে অ্যাটিটিউড, অ্যাটিটিউড মানে হচ্ছে স্বভাব বা আচরণ। আমরা বলি না ওর অ্যাটিটিউডটা খুব খারাপ, ওর অ্যাটিটিউডটা খুব ভালো, তা সেটা হচ্ছে অ্যাটিটিউড। আর আমাদের যেটা সেটা হচ্ছে অ্যাপটিটিউড। অ্যাপটিটিউড মানে কি? এবিলিটি টু ডু সামথিং। মানে কিছু করার সক্ষমতা। যেমন আমাদের দুটো চারটা দিয়েছে টিচিং অ্যাপটিটিউড এবং রিসার্চ অ্যাপটিটিউড। মানে আমরা যদি কেউ নেট বা সেট যদি কেউ কোয়ালিফাই করি, কেউ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে জয়েন করবে অথবা কেউ রিসার্চ করবে। যেহেতু আমাদের টিচিং অ্যাপটিটিউড সিলেবাসটা আছে, তাই আমরা কি দেখব যে আমাদের টিচিং সম্বন্ধে কতটা নলেজ আছে সেইটা ওখানে বিচার হবে। বা যদি না থাকে তাহলে আমরা এটা পড়ার মাধ্যমে আমরা টিচিং কিভাবে করব, শিক্ষকতা কিভাবে করব সেই জ্ঞানটা অর্জন করতে পারি। এবং রিসার্চের ক্ষেত্রেও তাই, যারা পিএইচডি করবে মনে করছে এবং তারা যদি রিসার্চের জ্ঞান না থাকে তাহলে তারা এই রিসার্চ অ্যাপটিটিউড করে তারা রিসার্চের জ্ঞানটা নেবে। আমাদের এই 10টা ইউনিটের মধ্যে বেশিরভাগটাই কমন সেন্স বেসড। যেমন টিচিং অ্যাপটিটিউড, কমিউনিকেশন, কম্প্রিহেনশন, তার লজিক্যাল রিজনিং, ম্যাথামেটিক্যাল রিজনিং, ডাটা ইন্টারপ্রিটেশন, এগুলো সব কমন সেন্স বেসড। আর কিছু কিছু যেমন হায়ার এডুকেশন বা পিপল এনভায়রনমেন্ট ডেভেলপমেন্ট, এগুলো আমাদের মুখস্থ করতে হবে। বা আইসিটিটা এখন মোটামুটি কমনের মধ্যেও আসছে, কারণ আমাদের এতটাই আমরা ওতপ্রোতভাবে জড়িত হয়ে গেছি ইন্টারনেট যুক্ত জিনিসের সঙ্গে বা ইলেকট্রনিক জিনিসের সঙ্গে, সেই জন্য আমাদের কমন সেন্সই হয়ে গেছে। তাই আমরা এই যে টিচিং অ্যাপটিটিউড যে টপিকটা আমাদের আছে সেটা দু রকম ভাবে আছে। একটা হচ্ছে থিওরি বেসড, আরেকটা প্র্যাকটিক্যাল। থিওরি কোনগুলো? যেমন মরিসন বা স্মিথ কি বলেছেন, বা আমাদের পিয়াজেট যে আমাদের যে থিওরি সেটা থিওরি বেসড, সেগুলো আমাদের পড়তে হবে। আর বেশিরভাগটাই প্র্যাকটিক্যাল বেসড, মানে আমাদের চারিপাশে যা হয় চোখ কান খোলা রাখলে আমরা কিছু কিছু কোশ্চেন এগুলো সলভ করতে পারবো, সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল বেসড। যেমন টিচারের প্রাইমারি কি কি থাকা দরকার, তার কমিউনিকেশন স্কিল থাকা দরকার, তার নলেজ থাকা দরকার সাবজেক্টের প্রতি, ঠিক আছে, তার স্টুডেন্টের প্রতি কেমন ইন্টারাকশন করছে সেটা থাকা দরকার। তাহলে এটা আমাদের কমন সেন্স এগুলো। আর থিওরিগুলো কিরকম, যে আমাদের জিন পিয়াজে কি থিওরি দিয়েছেন, ঠিক আছে, বা কোলবার্গ কি থিওরি দিয়েছেন, সেগুলো আমাদের মুখস্থ করে যেতে হবে। ঠিক আছে, তো এবার আমি শুরু করছি টিচিং অ্যাপটিটিউড। প্রথমত টিচিং বলতে কি বোঝায়, শিক্ষক বা শিক্ষার আসল উদ্দেশ্যটা কি? শিক্ষার উদ্দেশ্য কি শুধু পড়িয়ে যাওয়া, আমাদের যা সিলেবাস ছিল সেটা পড়ে গেলাম, পরীক্ষায় নম্বর পেয়ে গেলাম, একটা চাকরি পেয়ে গেলাম, সেটাই কি আসল শিক্ষা? কখনোই না।
অনেকে দেখবেন বলে থাকে যে খারাপ আচরণ করলে ও শিক্ষা পায়নি, প্রকৃত শিক্ষা পায়নি। তা পুঁথিগত শিক্ষাটা কিন্তু আসল শিক্ষার বা শিক্ষকের উদ্দেশ্য নয়, তার একটা সার্বিক উন্নয়ন বা অল ওভার বা ওভারঅল ডেভেলপমেন্ট। একটা অল ওভার ডেভেলপমেন্ট শিক্ষার প্রকৃত উদ্দেশ্য, ঠিক আছে। যেমন আমরা দেখলাম যে যখন আমরা দেখবো যে বর্তমান যে স্কুলগুলো, যেমন পাবলিক স্কুল, সেখানে শুধুমাত্র পড়াশোনা হয় না, সেখানে স্পোর্টস আছে, সুইমিং আছে, সিঙ্গিং আছে, ডান্সিং আছে, সেইগুলোকেও তুলে ধরা হয়। তার কারণ হচ্ছে একটা মানুষের মধ্যে কি হিডেন ট্যালেন্ট আছে সেটা আমরা দেখে বা বই পড়ে শুধু হবে না। এখন যদি শচীন টেন্ডুলকারকে বলা হতো তুমি পড়াশোনা করো, তাহলে কি তিনি এরকম সাকসেস পেতেন? পেতেন না। তার জন্য তার ট্যালেন্টটা ফুটিয়ে তোলার জন্য আমাদের সার্বিক জিনিসটা এখন আমাদের দেখতে হবে, সেটাই হচ্ছে আসল শিক্ষা, ঠিক আছে। তাহলে এবার আমরা দেখবো টিচিং এর ধারণা কি। শিক্ষাবিদ মরিসনের ভাষায় কি বলেছেন, যে ইনি উক্তির অনেক বড় দিয়েছেন, আমি শুধু কিওয়ার্ডটা বলে যাচ্ছি, ঠিক আছে, কারণ উক্তির অনেক বড়, আপনারা গুগল করে নিতে পারেন যে তিনি কি বলেছিলেন। স্বভাবতই সেরকম প্রশ্ন আসে না, জাস্ট একে এনাকে বেস্ট করে কোশ্চেন আসতে পারে। তিনি কি বলছেন যে একজন এক্সপিরিয়েন্সড ব্যক্তি একজন লেস এক্সপিরিয়েন্সড ব্যক্তিকে তার জ্ঞান প্রদান করছে। এক্সপিরিয়েন্স ব্যক্তি লেস এক্সপিরিয়েন্সড, অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি একজন অনভিজ্ঞকে বা কম অভিজ্ঞকে তার জ্ঞান দান করছেন। শিক্ষা তো তাই, একজন যিনি শিক্ষক আছেন বা টিচার আছেন, তিনি তার পিপিলস বা ছাত্রকে তার যে জ্ঞান সেটা দিচ্ছেন। তার যদি বেশি জ্ঞান না থাকতো তাহলে আমরা তার কাছে পড়তে আসবো কেন? তার জন্যই তিনি তার জ্ঞানকে তিনি এখানে প্রদান করছেন লেস এক্সপিরিয়েন্সকে। কেন? যাতে তিনি আবার পরবর্তীকালে শিক্ষক হয়ে আবার তার থেকে কম কাউকে যেন তিনি আবার শিক্ষিত করে তুলতে পারেন। তার জন্যই এটাকে বলা হয় এক্সপিরিয়েন্স থেকে লেস এক্সপিরিয়েন্সের দিকে জ্ঞান প্রদান করা হয়, ঠিক আছে। নেক্সট যার কথা বলবো আমরা, তাকে নিয়ে পরীক্ষায় কয়েকবার কোশ্চেন এসছে নেট পরীক্ষায়, তার নাম হলো স্মিথ, শিক্ষাবিদ স্মিথ। এগুলোকে নোট করবেন আপনারা। তিনি শিক্ষাকে কি বলেছেন? ট্রাইপোলার প্রসেস। ট্রাইপোলার প্রসেস মানে কি? তিনটে ট্রাই মানে তিন, না তিনটে পোল, আমরা দেখি ইলেকট্রিকের পোল আছে তিনটে পোল, ট্রাইপোলার প্রসেসটাই বলছি। এবার এক নম্বর হচ্ছে টিচার, দু নম্বর হচ্ছে কি এখানে যাব আমরা স্টুডেন্ট, আর তিন নম্বর কি কারিকুলাম। তাহলে কি হলো যে তিনটে জিনিস দরকার স্মিথের মতে, কি কি? একজন টিচার, স্টুডেন্ট আর কারিকুলাম। এবার দেখুন আপনারা ভেবে দেখুন জিনিসটা কত সহজ। টিচার না থাকলে শিক্ষা হবে কি করে? এবার টিচার থাকলো স্টুডেন্ট নেই তাহলেও হবে না, এই দুজনকে অবশ্যই দরকার। এবার কারিকুলামের কাজটা কি? কারিকুলামের কাজটা হচ্ছে এই দুজনের মধ্যে একটা সংযোগ স্থাপন করা। এবার আমরা স্কুলে গেলাম, স্কুলে গিয়ে দেখছি টিচারও আছে স্টুডেন্টও আছে, কিন্তু সিলেবাসও নেই কারিকুলামও নেই, কিভাবে পরীক্ষা হবে তাও জানি না। তাহলে কি পড়াশোনাটা চলবে? কখনো চলবে না। তার জন্য কি দরকার? আমাদের একটা প্রপার সিলেবাস, প্রপার স্ট্রাকচার, প্রপার ইনফ্রাস্ট্রাকচার আমাদের দরকার। সেইটা কাজ করছে এইটা, এই কারিকুলাম বা সিলেবাস এই দুজনের মধ্যে একটা ইন্টারাকশন করার ব্যবস্থা করে দিচ্ছে। বেস হচ্ছে আমাদের কারিকুলাম বা সিলেবাস, ঠিক আছে, বুঝতে পারলেন ব্যাপারটা আমরা আপনারা। এবার দেখুন এইটা হচ্ছে আমাদের টিচার হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, বোঝাবো জিনিসগুলো। ভেরিয়েবল কি আমি ডিটেলসে পড়াবো,
রিসার্চ অ্যাটিটিউডে, স্টুডেন্ট হচ্ছে কি ডিপেন্ডেন্ট, আর এটা হচ্ছে কি ইন্টারভেনিং বা মিডিয়েটর। তা এবার জিনিসটা বলছি, টিচারকে কেন ইন্ডিপেন্ডেন্ট আর স্টুডেন্টকে কেন ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বলা হচ্ছে। আমরা যখন ক্লাসে যাব তখন যে টিচার আছেন তিনি তার মতো করেই পড়াবেন, তিনি স্বাধীন, তিনি সে বুঝবেন যে কোন মেথডে পড়ালে ভালো হবে, কি বিষয়ে কেমন ভাবে পড়ালে ভালো হবে তিনি জানেন সেটা। আর স্টুডেন্টরা কি হবে তার উপর ডিপেন্ড করে আছে যে তিনি যা পড়াবেন আমরা সেটা গ্রহণ করব। তাই টিচার হচ্ছে কি ইন্ডিপেন্ডেন্ট, আর ভ্যারিয়েবল মানে কি যেটা ভ্যারি করে, ঠিক আছে? তো তার টিচার হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আর স্টুডেন্ট হচ্ছে ডিপেন্ডেন্ট। আমরা তো গিয়ে দেখতে পাবো ক্লাসে একটা টিচার পড়াচ্ছেন গিয়ে, আর স্টুডেন্ট তো কাউকে পড়াচ্ছে না, বা স্টুডেন্ট তো বলতে পারছে না যে স্যার এটা আপনার পড়ানো হচ্ছে না বা এটা কি ফিডব্যাকের পর্যায়ে চলে যাচ্ছে, কিন্তু স্বাধীনভাবে থাকছে কে টিচার। টিচার স্বাধীনভাবে ক্লাসে ঢুকছে এবং এসে এসে কি করছে, এসে পড়াচ্ছে কোনটা পড়াবে, কি মেথড, কি মেথোডোলজি, সেটা কিভাবে টুলসগুলো ইউজ করবে সেটা কে করবেন, টিচার ঠিক করবেন। আর স্টুডেন্টরা কি করবে সেটা গ্রহণ করবে। তার জন্য কি হলো যে টিচার হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর স্টুডেন্ট হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এবার বলতে হবে যে ইন্টারভেনিং ভেরিয়েবলটা কি, ইন্টারভেনিং ভেরিয়েবল মানে হচ্ছে যে কারিকুলাম, যে এই সিলেবাসের মাধ্যমে তারা এটা ইন্টারফেয়ার করছে বলে আমরা সে দুটো কাজ করতে পারছি, বা মিডিয়েটার মিডিয়াম বলা হয়, একটা একটা অনুঘটক বা মাধ্যম থাকে, সেই মাধ্যমটা হচ্ছে কি কারিকুলাম বা সিলেবাস বা চক ডাস্টার পেন, এরা সবাই ইন্টারভেনিং ভেরিয়েবল। এই যে চকের মাধ্যমে আমরা ইউজ করছে, টিচার যেটাকে ইউজ করবে সেটাই হবে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এবং যেটা সংযোগ স্থাপন করবে স্টুডেন্টের সঙ্গে সেটা সেটা হচ্ছে ইন্টারভেনিং ভেরিয়েবল। যেমন এই চক, এই মার্কারটা, এই মার্কারটা বোর্ডটা আছে বলে আপনাদের পড়তে সুবিধা হচ্ছে, এটাকে আমি নিজের মতো করে ইউজ করছি, তাই সেটা হয়ে গেল আমি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, যে স্টুডেন্ট দেখছে তারা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এবং এইটা হচ্ছে চক ডাস্টার সিলেবাস, এই যে ইউজিসি নেটের সিলেবাস আছে সেই সিলেবাসটা হচ্ছে আমাদের ইন্টারভেনিং ভেরিয়েবল। ওকে ক্লিয়ার? তাহলে আমি নেক্সট টপিকে যাই তাহলে লিখে নিলাম দাদা। নেক্সট, টিচিং কি একটা সায়েন্স অ্যাজ ওয়েল অ্যাজ আর্টস, এই কোশ্চেনটা কিন্তু বারবার আসে, ঠিক আছে? টিচিং লিখে নিন আপনারা, ইজ সায়েন্স অ্যাজ ওয়েল অ্যাজ আর্ট, মানে কি টিচিং এক প্রকার সায়েন্স এবং আর্টস দুটোই, এটা কি করে আমি সেটা বলছি। এবার প্রথমে সায়েন্সের কথাই বলুন, টিচিং সায়েন্স কিভাবে, সায়েন্স অর্থ বৈজ্ঞানিক পদ্ধতিতে পড়ানো। এবার বৈজ্ঞানিক পদ্ধতি বলতে কি বোঝায়, আমরা যে যার টিচার আছেন তারা ক্লাসে এসে যে মেথডে পড়াবেন সেটা হবে বৈজ্ঞানিক যুক্তিযুক্ত মেথড, ঠিক আছে? আমরা এলাম হুট করে টিচিং অ্যাপটিউড শুরু করলাম, টিচিং কাকে বলে না জানেন, ডাইরেক্ট এভালুয়েশন সিস্টেম চলে গেলাম, বা ডাইরেক্ট আমি অবজেক্টিভে চলে গেলাম, বা ডাইরেক্ট আমি আইসিডি বেসড টিচিং শুরু করে দিলাম, সেটা তো সম্ভব নয়। প্রথমে আমাকে কি বলতে হবে টিচিং কাকে বলে, তাই কি হবে মেথড, মেথডটা কি সায়েন্টিফিক মেথড, সায়েন্টিফিক মানে সাইকোলজিক্যালি পড়াতে হবে আমাদের। আমি একটা ক্লাস ওয়ানের ছাত্রকে গিয়ে তো আর বলতে পারি না যে বাবা তোমার রিসার্চ অ্যাপটিউড শেখো, বলতে পারি না, সেটা সম্ভব নয়, কারণ সায়েন্সের মানে তার ক্যাপাবিলিটি না সেটা শেখার। তার জন্য আমাদের মেথডটা কিসের নিতে হবে, আমাদের নিতে হবে সায়েন্টিফিক, তাই এটাকে বলা হয় সায়েন্স। নেক্সট নেক্সট হচ্ছে আমাদের যে টিচিং সেটা যেতে হবে কোথা থেকে, ফ্রম নোন টু আননোন, জানা থেকে অজানার দিকে আমাদের যেতে হবে। প্রথমে আমরা অজানা চলে যাব না, প্রথমেই আমরা রিসার্চ করতে লেগে যাব না, প্রথমে আমাদের টপিকটাকে বুঝতে হবে তারপরে জানতে হবে। এই যে যখন আমরা পড়ছি, আমি যেহেতু ইংলিশে তাই আমি বলছি হ্যামলেটের উদাহরণ দিচ্ছি, আমরা প্রথমে হ্যামলেট পড়ব, হ্যামলেটের স্টোরি লাইন কী আছে, হ্যামলেটের বাবা কীভাবে মারা যাচ্ছে,
তারপর কি ঘটনা ঘটছে, কিভাবে ভূত আসছে, সেইটা আমরা কি করব, সেটা আমরা আগে আমাদের দেওয়া আছে বিষয়ে আমরা সেইটা পড়ব, তারপর আমরা আননোন যাব, যে তার কি হয় সাইকোলজিক্যাল আসপেক্ট ইত্যাদি আমরা, তারপরে আননোন, প্রথমে জানা তারপরে অজানার দিকে যাব আমরা। আমরা ক্লাসে এসে প্রথমে যেটা জানি সেখান থেকে শুরু করে তারপর অজানার দিকে যাব। আমরা প্রথমে অজানা শুরু করব না, আমরা আগে জানবো যে আমাদের কতটুকু বেসিক নলেজ আছে, তারপর সেখান থেকে আমরা তাকে ধাপে ধাপে পর্যায়ে পর্যায়ে এগিয়ে নিয়ে যাব। সেটাকেই বলা হয় ফ্রম নোন টু আননোন। নেক্সট, ফ্রম কংক্রিট টু অ্যাবস্ট্রাক্ট। ফ্রম কংক্রিট টু অ্যাবস্ট্রাক্ট মানে কি, যে কংক্রিট মানে হচ্ছে মূর্ত থেকে বিমূর্তর দিকে যাওয়া। প্রথমে যে আমরা রিসার্চ করতে লাগি না, প্রথমে আমাদের একটা টপিক থাকে, সেই টপিকটা থ্রোলি পড়তে হয়, কারণ সেটা আমাদের জানা আছে বা সেটা আমাদের হাতের সামনে উপস্থিত। তারপর যখন আমরা জিনিসটা মাস্টার্স হয়ে যাই, তারপর আমাদের সেখান থেকে নতুন কিছু আবিষ্কার, যেটা আমাদের এখনো পর্যন্ত অ্যাবস্ট্রাক্ট, যেটা আমাদের ধারণা নেই, যেটা আমাদের জানা নেই, সেইখানে আমরা জানার চেষ্টা করি। রিসার্চ মানে কি, খোঁজ, অনুসন্ধান, ডিসকভারি, সেগুলো আমরা কখন করি, যখন জানা হয়ে গেছে বিষয়টা, তারপর আমরা ক্লাস মানে থেকে গিয়ে বলতে হয় না যাও তোমার রিসার্চ করে একটা জিনিস দেখি, সম্ভব নয়। আমাদের যখন ব্রেন যখন পরিপক্ক হয়ে যাবে, যখন আমাদের কংক্রিটের সময় ধারণা চলে আসবে, তারপরে আমরা অ্যাবস্ট্রাক্ট মানে বিমূর্তর দিকে যাব, মূর্ত থেকে বিমূর্তর দিকে যাব। এটাই হচ্ছে আমাদের ফ্রম কংক্রিট টু অ্যাবস্ট্রাক্ট, ঠিক আছে। প্লাস সাইকোলজিক্যাল ব্যাপার আছে, সাইকোলজি আমরা লার্নারের সাইকোলজিক্যাল আসপেক্ট বুঝে পড়াবো, ঠিক আছে। যে যদি কেউ লার্নার পড়ানোর ঠিকঠাক মুডে না থাকে, পড়ার ঠিকঠাক মুডে না থাকে, তাকে আমরা একটা বোঝাবো জিনিসটা। টিচারকে কি বলা হয়, ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড, ঠিক আছে। তাদের ফিলোসফার মানে সাইকোলজি অ্যাসপেক্টটা চলে আসছে, তার মনের মধ্যে কি চলছে সেটাকে আমরা দেখে তারপর পড়াবো, সেই মেথড অনুযায়ী পড়াবো। কারোর একটা মনে কষ্ট আছে, তাকে আমরা কীভাবে পড়াবো, প্রথমে তাকে আমরা আনন্দান করবো, তাকে কষ্ট ভাগ করে নেবো, তারপরে পড়াবো, সেটা বলা হয় সায়েন্স, ঠিক আছে। এবার আর্টসের দিক চলে আসছে, টিচিং অ্যাজ আর্ট। আর্ট কিভাবে টিচিং হচ্ছে, না তো আপনারা সবসময় ছোটবেলা থেকে স্কুল লাইফ বা কলেজ লাইফে দেখে থাকবেন, কোনো কোনো টিচারের ক্লাস, ক্লাসে এলে আমাদের মনে হতো ও এর ক্লাস, এর ক্লাস শেষ হয় না কেন, কেনই বা আসে, অসুস্থ হতে পারে না, উফ ঘরে বিয়ে শাদি লাগতে পারে না, একে আসতেই হবে ক্লাসে, আমাদের মনে হয়। কেন, তারা কি নলেজ কম, না মোটেও না, তার যথেষ্ট নলেজ আছে, শিক্ষা বুঝেছেন তিনি, কিন্তু তার পড়ানোর টেকনিক ধরনের তার আর্ট ভালো নয়, তার জন্য তাকে আমরা পছন্দ করতে পারি না। আর কিছু কিছু টিচার দেখবেন যে ইনার ক্লাসটা আমার করতেই হবে, ইনার ক্লাস কেন তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে, ঘন্টা কেন পড়লো আমাদের, তার জন্য এটাকে বলে ভালো লাগে বলে, তার কারণ কি, তার পড়ানোর টেকনিক ভালো, তার কমিউনিকেশন স্কিল ভালো, তার ইন্টারাকশন ভালো, ঠিক আছে, তার আন্ডারস্ট্যান্ডিং ভালো, কেউ কেউ টিচার থাকলে দেখবেন তার টিচার হয়ে গেছে বলে নিজেকে বিশাল বিজ্ঞ মনে করে, আমি সুপিরিয়ার, আমি টিচার, স্টুডেন্টস আমি ইনফেরিয়ার, কিচ্ছু জানে না বাবা, আমার সঙ্গে আমি পিএইচডি করে এসেছি, আমার সঙ্গে মিশবে কেন। আর কেউ কেউ দেখবেন বিশাল উচ্চ শিক্ষিত, কিন্তু তার মাটির মানুষ, সে তিনি মিশতে পারেন সবার সাথে, তাকে আমরা ভালো বলি। দেখি আর্ট, সবার আর্ট সমান নয়, কেউ আঁকাই ভালো, কেউ গানে ভালো, কিন্তু টিচিংটা একটা আর্ট, কেউ পড়ানোটা আর্ট। আমি এমন লোক দেখেছি বিশাল পিএইচডি পোস্ট ডক্টরেট, কিন্তু তারা বোঝাতে একদম পারেন না। আর কেউ কেউ দেখেছি জাস্ট নিউ কামার, অনার্স বা মাস্টার্স করেছে, তারা কিন্তু অনেক ভালো বেশি পড়িয়ে দেয় নলেজ কম থাকা সত্ত্বেও। সেই জন্যই বলা হয় কি, টিচিং ইজ আর্ট অ্যাজ ওয়েল অ্যাজ সায়েন্স, বুঝতে পেরেছেন ব্যাপারটা। নেক্সট দিন আমি টিচিং এর অবজেক্টিভ, এইমস, এইগুলো নিয়ে আসবো। আজকে মোটামুটি ইন্ট্রোডাক্টরি পার্ট থাকলো, ঠিক আছে। যদি আপনাদের কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা কমেন্ট সেকশনে বলবেন, আর যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করুন। আর ইংলিশেও খুব তাড়াতাড়ি ভিডিও আসবে, হিন্দি এবং বাংলা উভয় মাধ্যমেই, তাই আপনার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন। ওকে, নমস্কার, ধন্যবাদ।